দাবি মতো মোটর বাইক না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদার ইংলিশ বাজার থানার কেষ্টপুরে। জানা যায়, 2 বছর আগে পেশায় রাজমিস্ত্রি মেরাজুল শেখের সাথে 21 বছরের রুবি বিবির বিবাহ হয়। তাদের একটি সন্তান আছে। ঘটনাটা কি হয়েছিল যে বাইকের আলোচনা করেছিল, যে বাইক নিব শ্বশুরের? কে কার কাছে চেয়েছিল বাইক? শ্বশুরের কাছে। আপনি শ্বশুর? কে চেয়েছিল? জামাই। জামাই চেয়েছিল, দিতে পারেনি বা কিছু কিছু দিয়ে চালিয়েছিলাম, সেটাও মানেনি। দ্বিতীয় কথা, এই মাস ছয়েক আগে আবার অত্যাচার শুরু করেছে। অত্যাচার শুরু করে যে ননদের বরে যে তাকে মেরে ফেলেছে, মেরে ফেলে এখন বাড়িতে আমরা গেলাম, কেউ ছিল না বাড়িতে, সব ভেঙে গেছে। আপনারাই উদ্ধার করলেন? হ্যাঁ, আমরা যে উদ্ধার করে নিয়ে আসলাম। কীভাবে কীভাবে দেখলেন, কী অবস্থায় ছিল? ছিল, দেখলাম লাশ মেরে ফেলা, না ঝোলানো অবস্থায় ছিল না, দেখেছিল মাটিতে বিছানাতে শুয়ে দেখেছিল তো? না, কিছু ছিল না। তো কী সন্দেহ হচ্ছে আপনাদের? আমাদের সন্দেহ হচ্ছে কি যে গোটা শরীরে রক্ত লেগে আছে, রক্তটা কোথা থেকে হবে? রক্তটা না মারলে তো রক্ত বেরাবে না, মেরে ফেলেছে তার জন্য রক্ত। আপনার জামাইয়ের নাম কী? মেরাজুল শেখ। কী করে? রাজমিস্ত্রি কাজ করে। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 2 বছর আগে। কিসের চাপ দিচ্ছ, মানে আর চাপ কতদিন থেকে দিচ্ছিল? এই মাস ছয়েক আগে দিয়েছিল। কী চাইছিল? বাইক দিতে পারেননি? না। তার কারণে কী করলো আজকে আপনার মেয়েকে? মেয়েকে, আমার মেয়েকে আজকে মেরে ফেলে দিল। কতজন মেলে মেরে ফেলেছে? ওরা 4-5 জন। থানাতে জানাবেন বিষয়টা? 7-8 জন। 7-8 জন থানাতে জানাবো। কী চাইছেন এখন? এখন শাস্তি চাই। নিহত রুবি বিবির বাপের বাড়ির অভিযোগ, তার স্বামী একটি মোটর বাইকের দাবি করে। মৃতার বাবা মইবুল শেখ অভিযোগ করেন, তিনি বাইক দিতে না পারায় তার মেয়েকে অত্যাচার করত। তার আরও অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ও আমার ভাস্তি হয়, আমার ভাস্তির কেষ্টপুরের লতিবের ছেলে মেরাজুল শেখের সাথে 2 বছর আগে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার 6 মাসের মধ্যে ওদের পারিবারিক বিভিন্ন রকম পণ দাবি দেওয়া নিয়ে অশান্তি শুরু হয়। এর পিছনে মেন ভিলেন হলো ওর ননদ আর ননদের বর। কি ওরা যা যা দাবি করতো কিছু কিছু মেটানো হয়েছে, তারপরেও ওদের সন্তুষ্টি হয়নি। লাস্ট 4-5 মাস আগে ওরা বাইক দাবি করেছিল। মেয়ের বাবা খুব গরিব অসহায় এবং খড়ের ব্যবসা করে, যার জন্য তার এই চাহিদা মেটাতে পারেনি। গত রাত্রে মেয়েটা ফোন করেছিল, বলল যে আমার ননদ আর ননদি আর সবাই মিলে একটা খুব ঝামেলা করছে আমার সাথে, বাইক দেয়নি, এই জন্য ছেলেটার মাঝখানে বাচ্চাও আছে, একটা মেয়েটার 8 মাসের বাচ্চা আছে ছেলে। মেয়েটা কিন্তু রাত্রে ফোন করেছিল, তারপরে বিকালবেলা হঠাৎ করে, আমরা ভাবলাম হয়তো ওটা মিটে যাবে, বিকালবেলা আবার হঠাৎ করে ফোন করে বলছে যে নাকি মেয়েটা ফাঁসি দিয়েছে, মানে হ্যাঙ্গিং হয়েছে। কখন? আজকে বিকাল 3টার সময় আমরা খবর পেয়েছি। তো আমরা এর আগে বিগত দিনে যেগুলো হ্যাঙ্গিং কেস দেখেছি তাতে কিন্তু কোনো জায়গায় ব্লাড ক্ষরণ হয় না, হতে পারে প্রস্রাব পায়খানা আর কিছু হয়ে যায়, কিন্তু ব্লাড ক্ষরণ দেখি না আমরা। ওখানে যখন ওখানে মানে লাশটাকে উঠানো হলো, তখন আমি দেখতে পেলাম যে ওর যে এতে ঘুমিয়ে রেখেছে, বিছানাপত্র কিছু ছিল না, একটা বিছানা ছিল, সেই বিছানাতে আবার ব্লাড আছে। তাহলে হ্যাঙ্গিং কেসে এটা ব্লাড নয়, আমাদের আনুমানিক ধারণা যে এটা মার্ডার করা হয়েছে বা খুন করা হয়েছে। আমরা অবশ্যই ইংলিশ বাজার থানাতে একটা অভিযোগ দায়ের করব। আমরা চাই যে এই ধরনের লোকের উপযুক্ত শাস্তি হোক, যদি সত্যি করে থাকে তো উপযুক্ত শাস্তি হোক, এবং আগামী দিনে যাতে এই ধরনের কেউ কীর্তিকলাপ করতে না পারে, তার জন্য এই সমাজকে আমরা এই তাদের শাস্তি দিয়ে দেখাতে চাই। ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির সকলেই পলাতক, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।